আসসালামু আলাইকুম, আমার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই ড্রেসটা আজকে আমার মেয়ে পরছে, চলুন তাহলে আমরা বেরিয়ে পড়েছি। সামনেই পাড়ার প্রাইমারি স্কুল, এখানেও পতাকা উত্তোলন হচ্ছে। আমরা যাব আরো সামনের দিকে, যেখানে পতাকা উত্তোলনের আরেকটি প্রোগ্রাম হচ্ছে। আমরা এবার পৌঁছে গেছি। ওটা হচ্ছে আমাদের পতাকা। সকল মিলে ধরলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। আমরা সকলে শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন করলাম। ডোরেমন, মিকি মাউস, টেডি। খুব সুন্দর করে সাজিয়েছিল আমাদের রায়পুর মোড়ে। এবার কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। সবটা এগুলো সবার সঙ্গে হ্যান্ডশেক করছিল, আমার সঙ্গেও করেছে। এখানে তিন রঙের অনেক 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 বেলুন ছিল, যেগুলোকে পতাকা উত্তোলনের পর আকাশে ওড়ানো হবে। এখানে আরেকটি অনুষ্ঠানে পতাকা উত্তোলন হবে এক্ষুনি। স্বাধীনতা দিবসের এই শুভ সকালে ভারত ভাগ্য বিধান।
এবারে বেলুনগুলোকে আকাশে ছেড়ে দেওয়া হলো। এত সুন্দর লাগছিল যে বলাই বোঝাতে পারবো না, কি বুঝতে পারছেন নিশ্চয়। আমরা সকলেই জানি সাদা পায়রা হলো শান্তির প্রতীক, তাই অনেক সাদা পায়রাও ছাড়া হলো। এই দেখুন, আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।